আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। পটল চাষ, আর এই পটল চাষ বিষয়ে আমি কিছু আলোচনা করব। আমরা জমি থেকে লতা কেটে এনে, অর্থাৎ উপরের পাতা আমরা ফেলে দিই জমিতে, জমিতে ফেলে দেওয়ার পরে পটলের লতা বাছাইকরণ করা হয়, কোন কোন লতায় চারা বের হবে আর কোন লতায় চারা বের হবে না সেগুলো আমরা বাছাই করি। আমাদের যে চারাগুলি দেখতে পাচ্ছেন ওই সাইডে চারা অটোমেটিক্যালি চারা করতেছি আমরা, আর এগুলো হচ্ছে লতা। যারা বেশি সংখ্যক জমি রোপণ করে, অর্থাৎ 10% উপরে যারা বেশি জমি রোপণ করে তাদের জন্য মূলত লতা, লতাটাতে খরচা কম হয়। তে এই পটলের লতা বাংলাদেশের সব জেলায় পৌঁছে দেওয়া হয়। তে আমাদের বাড়িতে আছে সিরাজগঞ্জ জেলা থেকে এক চোদ্দ বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে ভাই। তে ভাই, আমাদের এখানে যে পটলের লতাগুলি দেখতেছেন, লতা কি পছন্দ হচ্ছে ভাই? হ্যাঁ ভাই, লতা তো দেখে পছন্দ হচ্ছে। লতা পছন্দ হচ্ছে, হ্যাঁ। ছোট আর এক ভাই, ভাই কেমন আছেন? তে ভাই, আমাদের এই লতা দেখে পছন্দ হচ্ছে না ভাই? হ্যাঁ, খুবই ভালো আছে ইনশাআল্লাহ। আপনার খামারে যাওয়া হয়েছে, নার্সারি যায় ওখানে দেখে আপনি কাটলেন, আমরা সরাসরি দেখে আপনার বাড়িতে ফল সহ দেখলাম, ফল সহ দেখা হয়েছে। আচ্ছা, মান ভালো, অনেক মান হয় ভালো। আমাদের জাত তো লম্বা জাত, আপনারা সরাসরি প্র্যাকটিক্যালি দেখলেন না ভাই? একবারে খেতে যাবে দেখছি। আচ্ছা ভাই, তো দর্শক মণ্ডলী, আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে পটলের লতা অথবা চারা সংরক্ষণ করতে চান, দেখতে পাচ্ছেন আমরা এভাবে কাটিং আটি বেঁধে তারপরে আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় সেল দেয়া হয়। আর আমাদের যদি খুচরা মূল্য লতা নিতে চান তাহলে আমাদের নিতে পারবেন, এবং যদি মনে করেন পাইকারি নেবেন সেক্ষেত্রে আমরা কিছু রেট কম রাখি, সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিস ভাড়াটা আমরা দিয়ে দিই। 10% উপরে যারা মাল নেবে তাদের কুরিয়ার সার্ভিস ভাড়াটা আমরা আমাদের পকেট থেকে আমরা দিয়ে দিই। তো দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিতে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্রতিটি কৃষকের কাছে যাতে পৌঁছায় সে ব্যবস্থাটা আপনারা করে দেবেন শেয়ার করে। তো দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।